ক্রিকেট মাঠে খেলতে খেলতে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন এমন খেলোয়াড় কম নয়। তবে অনেক খেলোয়াড় আছেন যাদের জীবন প্রদীপ নিভে গেছে মাঠের বাহিরের দুর্ঘটনায়, অকালে মৃত্যুবরণ করে শেষ হয়ে গেছে সম্ভাবনাময় ক্যারিয়ারের। আজকে আমরা এমন কয়েকজন ক্রিকেটারের গল্প শুনব যারা অকালে মৃত্যুবরণ করেছেন। ২০০৭ সালের ১৭ মার্চ, তারিখটা প্রতিটি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে স্মরণীয় হয়ে আছে, কারণ এদিনেই বাংলাদেশ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে পরাজিত করে। কিন্তু এর আগের দিন থমকে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট। ভেসে এসেছিল প্রতিভাবান ক্রিকেটার মানজারুল ইসলাম রানার মৃত্যু সংবাদ। ২০০৭ বিশ্বকাপের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের। দল বিশ্বকাপ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলে গেলে তিনি চলে যান নিজ শহর খুলনায়। ১৬ মার্চের বিকেলে অনুশীলন শেষ করে নিজের প্রিয় মোটরসাইকেলের পেছনে সতীর্থ সাজ্জাদুল হাসান সেতুকে নিয়ে যাচ্ছিলেন শহরের অদূরে প্রিয় এক হোটেলে খাবার খেতে। খুলনার বালিয়াখালী ব্রিজের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা এক অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান রানা। গুরুতর আহত অবস্থায় সেতুকে হাসপাতালে নেওয়া গেলেও পরে আর বাঁচানো যায়নি। মানজারুল রানা সবচেয়ে কম বয়সে মারা যাওয়া টেস্ট ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্ট আর ৫৬ ওয়ানডে খেলেছেন রুনাকো মর্টন। অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তা ধরে রাখতে পারেননি। ওয়ানডে ব্যাটিং গড় ছিল ৩৩, টেস্টেও নিজের প্রতিভাটা অনুদিত করতে পারেননি, গড় ছিল ২২। উজ্জ্বল ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে মাঠের বাহিরের আচরণের জন্য। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেও বাদ পড়েছিলেন অদ্ভুত এক কারণে। তিনি মিথ্যাচার করেছিলেন তার দাদার মৃত্যু নিয়ে। ২০১০ সালে তাকে শেষবারের মতো ক্যারিবীয় জার্সি গায়ে দেখা যায়। ২০১২ সালের ৪ মার্চ একটি ক্রিকেট ম্যাচ খেলে একাই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হাইওয়ে ধরে। স্থানীয় সময় রাত ১১টার দিকে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায় তার গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে পূর্ব আফ্রিকার হয়ে খেলেছিলেন ডন প্রিঙ্গল। সেই বছরের শেষ দিকে কেনিয়ার নাইরোবিতে একটি ম্যাচে মাত্র ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডন। এই কীর্তি গড়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। ওয়ানডে ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। তার ছেলে ডেরিক প্রিঙ্গল ১৯৮৭ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে বিশ্বকাপ খেলেন। ইংল্যান্ডেরই এক প্রতিভাবান অলরাউন্ডার ছিলেন বেন হোলিওক। ছিলেন ডানহাতি ব্যাটার, বোলিংটাও মোটামুটি করতে পারতেন। বড় ভাই অ্যাডাম হোলিওকের সঙ্গে একই টেস্টে অভিষিক্ত হন ১৯৯৭ সালে। সে বছরের শুরুতেই ওয়ানডে স্বাদ পান। ইংল্যান্ডের হয়ে ২টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছিলেন তিনি। তাকে বলা হতো ইয়ান বোথামের উত্তরসূরি। হোলিওক সেদিন ছিলেন অস্ট্রেলিয়ার পার্থে, যোগ দিয়েছিলেন পারিবারিক অনুষ্ঠানে। ডিনার শেষে নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এক সড়কের দেয়ালে ধাক্কা খায়, সেখানে মারা যান বেন হোলিওক। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন সময় ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দরপলদের সঙ্গে ১৫টি ওয়ানডে খেলেছিলেন লরি উইলিয়ামস। বেশ কার্যকরী অলরাউন্ডার ছিলেন। মাত্র ৩৩ বছর বয়সে ২০০২ সালে মারা যান তিনি। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল তার গাড়ির। আরেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কোলি স্মিথের মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছেন কিংবদন্তি গ্যারি সোবার্সের নাম। স্মিথ, সোবার্স ও টম ডিওডনি, এই তিন ক্রিকেটার ইংল্যান্ডে এক চ্যারিটি ম্যাচ খেলার জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন। গাড়ি চালাচ্ছিলেন সোবার্স, পেছনে ঘুমিয়েছিলেন স্মিথ। গাড়ি চালাতে চালাতে রাত পেরিয়ে ভোর হয়। ভোরবেলায় হঠাৎ গাড়ির সামনে চলে আসে একটা গবাদি পশুর ১০ টনের ট্রাক। তা দেখে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি সোবার্স, সামনে ছিটকে পড়েন স্মিথ। আঘাত লাগে মেরুদণ্ডে। প্রথমে আঘাত গুরুতর বলে মনে না হলেও পরে অজ্ঞান হয়ে পড়েন ও কোমায় চলে যান।
তিন দিন পর মারা যান স্মিথ। তবে ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ও রহস্যময় দুর্ঘটনার মৃত্যু হচ্ছে হ্যান্সি ক্রোনিয়ের। প্রায় এক দশক ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ছিলেন বিখ্যাত ক্রিকেট চরিত্র, সম্মান খ্যাতি সব কিছুই পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিয়েছেন সাফল্যের সঙ্গে, কিন্তু একটি ঘটনায় তার জীবনকে এলোমেলো করে দেয়। 2000 সালে ম্যাচ পাতানোয় জড়িত থাকার কথা স্বীকার করে হতবাক করে দেন গোটা ক্রিকেট দুনিয়াকে। ক্রিকেট মাঠে নিষিদ্ধ হন সারা জীবনের জন্য। ক্রোনিয়ে একটি বেসরকারি কোম্পানিতে কাজ নেন। সেদিন স্ত্রীর সঙ্গে দেখা করতে ক্রোনিয়ে ছোটেন বিমানবন্দরে। মিটিং শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত বিমান ধরতে পারেননি, ফলে অন্য একটি মালবাহী ছোট্ট প্লেনে উঠে পড়েন। গন্তব্যের কাছাকাছি এসে ক্রোনিয়ের বিমানটি দুর্ঘটনার শিকার হয়। মারা যায় দুই পাইলট সহ হ্যান্সি ক্রোনিয়ে। তবে অনেকেই মনে করেন দুর্ঘটনায় নয়, হ্যান্সি ক্রোনিয়েকে হত্যা করা হয়েছিল, যেন তিনি ক্রিকেটের অন্ধকার দিক নিয়ে আর কখনোই মুখ খুলতে না পারেন। মৃত্যু সবসময়ই বেদনার, আর এমন অসময়ে দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাই আরও কোনো ক্রিকেটার দুর্ঘটনায় পড়ে অকালে মৃত্যুবরণ না করুক, ক্রিকেট প্রেমীদের সেটিই চাওয়া। প্রতিদিন এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।